পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের হেরিটেজ বিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। বর্তমানে স্কুলটি ভগ্নদশায় পরিণত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মিশ্র জানান, এদিন এই পথসভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র, অভিভাবক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তিনি অবিলম্বেই বিদ্যালয়টির সংস্কারের দাবি জানান। কি জন্য আপনারা এইটা কর্মী সভাটা এই সভাটা করলেন এই রাস্তার উপর? আমরা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা মিলে আমাদের একটা প্রয়োজনের কথাই আমরা বারবার বলতে চাইছি যে আমাদের বাঁচান, এই বিদ্যালয়কে বাঁচান, আমাদের বাঁচান। এই রন্ধ্রে রন্ধ্রে জরা জীর্ণতা দৈন্যতা আপনারা লক্ষ্য করছেন, এই বিল্ডিংটা টিকবে না। এই হেরিটেজ বিল্ডিং যদি নষ্ট হয়ে যায় শুধু বর্ধমানের ক্ষতি নয়, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার পাতা থেকে একটা উজ্জ্বল নক্ষত্র হারিয়ে যাবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই স্কুল, আমাদের সুভাষচন্দ্র বসুর পদধূলি ধন্য এই স্কুলে, আমাদের রাসবিহারী ঘোষ থেকে শুরু করে আমাদের আরও বহু বরেণ্য ব্যক্তি, চিত্রতারকা কমল মিত্র থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রাম এই বিদ্যালয় থেকে তারা এগিয়ে গেছেন। বাবা ঠাকুরদা, প্রপিতামহ, তারও পুরনো স্কুল। এই স্কুল এইভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না, সেটাই আমরা পুনরায় অত্যন্ত বিনীতভাবে আমরা এই আমাদের এই কথাটাই প্রশাসনের কাছে পৌঁছে। কি অবস্থার মধ্যে মানে ভেঙে যাচ্ছে নাকি বেশি? একেবারেই ভেঙে পড়ছে। প্রতিদিনই বালি, পাথর, পরিবর্গা, কাঠ ওপর থেকে ঝরে পড়ছে, দেওয়াল থেকে ঝরে পড়ছে। এই পরিস্থিতিতে 16 নভেম্বর থেকে স্কুল হবে, আমরা অত্যন্ত আতঙ্ক এবং আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছি। সব স্যাররা জড়ো হয়েছিল নাকি আজকে? হ্যাঁ, স্যাররা এসেছিলেন, স্থানীয় আমাদের যারা প্রাক্তন ছাত্র, অভিভাবক, অভিভাবিকা সবাই ছিলেন। তারা সকলেই চাইছেন যে, এবং আমার বিশ্বাস প্রশাসনেরও সকলেই চাইছেন যে বিদ্যালয়টা পুনরায় নবীকরণ হয়ে আবার স্বমহিমায় আরও বহু ভালো ছাত্রকে, কৃতি ছাত্রকে ভারতবর্ষে উপহার দিবে। আমার নাম পরিচয় সুব্রত মিশ্র, প্রধান শিক্ষক, হেডমাস্টার, বর্তমান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।